নজর রাখবো পরবর্তী সংবাদে। বিরোধীদের পর এবার সংঘ, এবং ইতিমধ্যে জাতি গণনার পক্ষে আরএসএস, যে খবর উঠে আসছে জানবো বিস্তারিত। তবে চাপ বাড়ছে রীতিমতো মোদী সরকারের ক্ষেত্রে। বিরোধীদের পর সংঘ, জাতি গণনার পক্ষে এবার আরএসএস। সরকারের উচিত তথ্য জানার উদ্দেশ্যে জাতি গণনা করা হবে, এমনটাই বক্তব্য উঠে এসেছে সংঘ মুখপাত্রের পক্ষ থেকে। জানবো বিস্তারিত, টেলিফোন লাইনে রয়েছেন সিনিয়র এক্সিকিউটিভ অফিস এডিটর বিধিন সরকার, রয়েছেন টেলিফোন লাইনে। বিধিন, এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে সংঘ মুখপাত্রের যে বক্তব্য জাতি গণনার পক্ষে আরএসএস, তানি কি বলবে, কি জানতে পারছো? দেখো, কেরলের প্রাক্কালে জাতিসংঘে মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 3 দিন ব্যাপী একটি সম্মেলন ছিল। এই জায়গাটাতে যথেষ্ট রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ। তার কারণ কেন আমি একথা বলছি, তার কারণ আমরা যদি একটু ইতিহাস ঘাঁটি তাহলে দেখব যে জাতি গণনার ক্ষেত্রে বরাবরই কিন্তু একদম দক্ষিণ মেরুতে অবস্থান করেছে আরএসএস, অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তারা দীর্ঘদিন ধরে যে ভারত জুড়ে যে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো, মূলত যারা জাতি কেন্দ্রিক রাজনীতি করে থাকে, যেমন সমাজবাদী পার্টি, বা আমরা যদি বিহারের বুকে দাঁড়িয়ে দেখি আরজেডি, বা চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি, বা নীতিশ কুমারের দল, আমরা যদি দেখি যে জনতা দল ইউনাইটেড বা জনতা দল সেকুলার, এই যে দলগুলো রয়েছে এরা কিন্তু চিরকালই জাতি কেন্দ্রিক রাজনীতিটা করে এসেছে, এবং দীর্ঘদিন ধরে বহুজন সমাজ পার্টি সহ এই ধরনের দলগুলো, এবং পরবর্তী সময়ে আমরা যদি দেখি লোকসভা নির্বাচনের প্রাক্কাল থেকে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর গলাতেও কিন্তু সুপ্রীতি এই জাতি গণনার দাবি উঠতে শুরু করে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি এবং বিজেপির সহযোগী কয়েকটি দল ছাড়া এনডিএর ও বেশ কয়েকটি সহযোগী দল, যেমন বললাম নীতিশ কুমারের দল, তেমনি চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি দল এবং অন্যান্য বিরোধী দলগুলো কিন্তু দীর্ঘদিন ধরে লোকসভার প্রাক্কাল থেকে, লোকসভা নির্বাচনের প্রাক্কাল থেকেই এই জাতি গণনার দাবি জানিয়ে আসছিল। এবং আমরা যদি আরেকটু দেখি তাহলে দেখবো যে নীতিশ কুমার যে সময়টা তথাকথিত ইন্ডিয়া জোটের সঙ্গে ছিলেন, সেই সময়কালের মধ্যে তিনি বিহারে তার মুখ্যমন্ত্রিত্বকালে, অর্থাৎ যে সময় তিনি আরজেডি, সিপিআইএম, সিপিআইএম এর লিবারেশন এবং কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধভাবে বিহারের সরকার চালাচ্ছিলেন, সেই সময়তেই তিনি বিহার জুড়ে জাতি গণনা তিনি সম্পন্ন করেন। একমাত্র রাজ্য ভারতে যেটি জাতি গণনা এই মুহূর্তে করে ফেলেছে। কিন্তু দেখা গেল যে সারা ভারতবর্ষে বিভিন্ন দল এই দাবি জানালেও কেন্দ্রের শাসক দল বা বিজেপি, বড় শরিক দল যদি বলি বিজেপি, তারা এই জাতি গণনা কেন্দ্রের বিষয়ে একদম চুপ হিসেবে তাদের অবস্থান রেখেছে সবসময়, সেটা লোকসভার আগে এবং লোকসভার পরে এই যে কয়েক মাস সরকার চলছে সেই জায়গায়। এবং তাৎপর্যপূর্ণ ভাবে এইটাই আজকে দেখা গেল যে বিজেপি যেমন চুপ, বিজেপিকে আমরা জানি যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যে পথে চলে বা যে পথ নির্দেশ করে আগামী দিনে বিজেপি সেই পথে চলে, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 3 দিনের কেরলে 3 দিনের সম্মেলন চলল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের, এবং সেখানে দাঁড়িয়ে মুখপাত্র সুনীল আম্বেদকর, তিনি হঠাৎ দক্ষিণ মেরু অবস্থান থেকে সরে এসে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে তিনি বলছেন যে আরএসএস চাইছে জাতি গণনা করতে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সুপ্রীতি একটি তাৎপর্যপূর্ণ বক্তব্য তিনি রেখে দেন যে এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কেউ ব্যবহার যেন না করে, এটাও কিন্তু তিনি পাশাপাশি রেখে দেন যে কোন রাজনৈতিক দল আগামী দিনে নির্বাচন গুলির ক্ষেত্রে, সেটা স্থানীয় নির্বাচন হতে পারে, বিভিন্ন পর্যায়ের নির্বাচন হতে পারে, সেই জায়গায় যাতে এই বিষয়টিকে নির্বাচনের হাতিয়ার না করে সেটা যেমন ভাবে তিনি দেখতে বলেছেন কেন্দ্রীয় সরকারকে, পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে জানিয়েছে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারাও এই মুহূর্তে চাইছে যে তারা এই জাতি গণনার দাবিকে সমর্থন করতে। এইটা কিন্তু যথেষ্ট কয়েকদিন আগে অব্দিও আমরা যখন দেখছিলাম যে জাতি গণনার পক্ষে রীতিমতো বিরোধিতা থাকলো, বা এখন বর্তমানে কিন্তু দেখা গেছে যে তারা সরব হয়েছে, সেই জায়গায় কেন্দ্রের উপরে একটা চাপ বাড়ছে। এক্ষেত্রে কি মোদী সরকারের সাথে আরএসএস এর কোথাও গিয়ে দূরত্ব বাড়তে পারে?
দেখো এই জায়গাটাতেই তাৎপর্যপূর্ণ রয়েছে রাজনীতির। তার কারণ আরএসএস কে আগে ভাবতে হবে যে আরএসএস হঠাৎ করে যারা জন্মলগ্ন থেকে এই জাতি গণনার বিরোধিতা করে এসছে, এমনকি শেষ ডিসেম্বর মাস পর্যন্ত গত বছরের তাদের ঘোষিত নীতির যে প্রকাশ পেয়েছিল সেই জায়গাতেও তারা জাতিগত গণনার বিরোধিতা করেছে, সেখানে দাঁড়িয়ে হঠাৎ কি এমন ঘটলো যে জাতি গণনার সপক্ষে সওয়াল করতে শুরু করলো আরএসএস এই 3 দিনের সম্মেলন থেকে। এটা যেমন ভাবার বিষয়, ঠিক তেমনই তুমি যে কথাটি বললে একদম 100% আমি সহমত তোমার সাথে যে ঘরে বাইরে কিন্তু চাপ বাড়লো বিজেপির। তার কারণ আমরা এই একটু আগেই বললাম যে বিজেপিকে দিক নির্দেশ করে থাকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এটাই সারা ভারতব্যাপী রাজনৈতিক মহল জানে এবং সেটাকেই মানে। এই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই মনে করা হচ্ছে যে এই বার্তা যদি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে, যদি সুনীল আম্বেদকরের পক্ষ থেকে এই বার্তাই দেওয়া হয়ে থাকে যে আরএসএস এবার জাতি গণনাকে সমর্থন করছে বা সেটাকে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতে জাতি গণনা করা হোক এইটাকে চাইছে, তাহলে কিন্তু অবশ্যই যেরকম বাইরে চাপ ছিল মোদী সরকারের উপর সেটা কিন্তু এবার ঘরের ভেতরে ঢুকে গেল। ঘরের ভেতরে আগেই নক করতে শুরু করেছিল, কারণ শরিক দলগুলো তরফ থেকেও এই দাবি উঠতে শুরু করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে ভেতরে এই দাবি ওঠাতে যথেষ্ট চাপ যে বাড়লো বিজেপির এটা বলার অপেক্ষা রাখে না, এবং আগামী দিনে আমাদের তাকিয়ে থাকতে হবে যে কত দ্রুততার সঙ্গে এই আরএসএস এর দাবিকে সামনে রেখে বিজেপি বা নরেন্দ্র মোদী, একেবারে বিজেপি বলতে তো আমরা নরেন্দ্র মোদীকেই বুঝি, সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী আর কতদিনের অপেক্ষা রাখেন বা কত তাড়াতাড়ি এই সিদ্ধান্তকে শিলমোহর দেন সেদিকে আমাদের নজর অবশ্যই থাকবে। একেবারে তাই, ধন্যবাদ তোমায়। কথা বলছিলাম সিনিয়র এক্সিকিউটিভ এডিটর, এই মুহূর্তে ছিলেন আমাদের সাথে টেলিফোন লাইনে। তবে চাপ বাড়ছে রীতিমতো মোদী সরকারের এবং ঘরে বাইরে যে এই চাপ রয়েছে, ইতিমধ্যে জনগণনা বা জাতি গণনাকে কেন্দ্র করে যে আরএসএস এর মুখপাত্রের বক্তব্য তাকে ভিত্তি করে বা তার উপরে যে চাপ বাড়তে চলেছে মোদী সরকারের সে কথাই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।